যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো যার নাম শুনলেই চমকে ওঠে, তিনি হলেন রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অর্থনৈতিক কিংবা সামরিক কোনো ক্ষেত্রেই পশ্চিমাদের ছাড় দেন না রাশিয়ার এই লৌহ মানব। আফ্রিকা থেকে যুক্তরাষ্ট্রসহ ইউরোপের দেশগুলোকে কৌশলে তাড়িয়ে দেওয়ার পাশাপাশি এবার হঠাৎ করে আফগানিস্তানকে শক্তিশালী করতে মরিয়া হয়ে উঠেছেন পুতিন। এরই ধারাবাহিকতায় রাশিয়ার পররাষ্ট্র ও বিচার মন্ত্রণালয় আফগানিস্তানের বর্তমান সরকারি দলকে সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দেওয়ার প্রস্তাব করেছে। এর পরপরই মুখ খুলেছেন প্রেসিডেন্ট পুতিন। তিনি বলেন, আফগানিস্তানের বর্তমান নেতৃত্বের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার জন্য এই পদক্ষেপটি প্রয়োজনীয় ছিল। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। শুধু তাই নয়, আফগানিস্তানের বর্তমান ক্ষমতাসীন দলকে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দেওয়ার প্রস্তাব করেছে রাশিয়ার বিভিন্ন মন্ত্রণালয়। এরপরই আফগান সরকারের একটি প্রতিনিধি দল ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামের বৈঠকে অংশ নিতে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে পৌঁছেছে। এ বিষয়ে কাউন্টার এক্সট্রিমিজম প্রজেক্ট এর মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ হ্যান্স জ্যাকব শিন্টলার বলেন, আফগানিস্তানের বর্তমান ক্ষমতাসীন দলকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেওয়ার বিনিময়ে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়েরও কিছু প্রত্যাশা রয়েছে, কিন্তু সেটা এতটা সহজ নাও হতে পারে। কারণ বাড়তি ছাড় নিতে সবসময়ই আফগানিস্তান খুবই ইচ্ছুক, কিন্তু প্রতিদান দেওয়ার বিষয় এলেই সেটা জটিল হয়ে যায়। আফগানিস্তান অ্যানালিসিস নেটওয়ার্কের সহপ্রতিষ্ঠাতা টমাস রোটিশ ক্রেমলিনের সাম্প্রতিক পদক্ষেপকে ধাপে ধাপে এগুনোর কৌশল হিসেবে ব্যাখ্যা করেছেন। তিনি মনে করেন, রাশিয়া আফগানিস্তানের বর্তমান সরকারকে স্বীকৃতির দিকে অগ্রসর হচ্ছে। 1996 সাল থেকে 2001 সাল পর্যন্ত আফগানিস্তানের ক্ষমতায় ছিল তালেবান। 2021 সালের আগস্টে তেমন কোনো প্রতিরোধ ছাড়াই পশ্চিমা সমর্থিত আফগান সরকারকে হটিয়ে ক্ষমতা দখলে নেয় তারা। এতে 20 বছর ধরে আফগান সরকারকে সমর্থন যুগিয়ে যাওয়া পশ্চিমা সামরিক বাহিনী এবং কূটনীতিকরা দ্রুতই আফগানিস্তান থেকে পালিয়ে যান। এর 6 মাস পর 2022 সালের মার্চে তালেবান ও রাশিয়া আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করে। দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর কোনো রাষ্ট্রই আনুষ্ঠানিকভাবে তালেবানকে আফগানিস্তানের বৈধ সরকার হিসেবে স্বীকৃতি দেয়নি। 2003 সালে রাশিয়াও তালেবানকে নিষিদ্ধ সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছিল, কিন্তু 2023 সালে বিশ্বের প্রথম দেশ হিসেবে সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে তালেবানের নাম সরিয়ে দেয় কাজাখস্তান। বিশেষজ্ঞরা মনে করছেন, রাশিয়াও অর্থনৈতিক ফোরামে একই পথ অনুসরণ করতে পারে। ইতিমধ্যে ভ্লাদিমির পুতিনের বক্তব্যে এই বিষয়টি অনেকটাই স্পষ্ট। আব্দুল হুসাইন, কালবেলা।